করব পনির শিক কাবাব। পনিরটাকে আমি এইভাবে কেটে নিই। ধনিয়াটি মাখিয়ে আমি রেখে দেব প্রায় 10-15 মিনিট। তারপরে আমি মশলা দিয়ে মাখাবো। এটা আদা রসুন পেস্ট করা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতন দই। একটু ঝাল ঝাল হবে, তার জন্য একটু অল্প পরিমাণ মতন লঙ্কা দেবো। একটু হলুদ দেবো। আমি মিত্রার মশলাটা দিলাম, এই মশলাটা দিলে পুরো খুবই সুন্দর টেস্ট হয়। আমি যে মিত্রার মশলাটা দিয়েছি সেটা চিকেন মশলা, আর আমি একটু সামান্য সাদা তেল বা সর্ষের তেল দিলেও হবে। আমি একটা করে পনির মশলাটা যাতে টেস্ট হওয়ার জন্য আমি এইভাবে এবার আমি কাঠিগুলো নিলাম, দিয়ে এইভাবে সাজাতে হবে। প্রথমে দিলাম ক্যাপসিকাম, তারপর দিলাম এইভাবে রেসিপিটা আমার রেডি। এবার আমি যখন তৈরি করে আমার পনির শিক কাবাবটা আমি রেডি করে রেখেছি। এইভাবে আমি মাখনটা গুলিয়ে নিলাম ননস্টিকের কড়ায়। তো আমি এইভাবে এবার এটা দিয়ে দিলাম। আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম।
আমি একটু বাটারটা দিয়ে একটু ব্রাশ করে দিলাম, এইভাবে ব্রাশটা করতে হবে, যতবার ঘোরাবে ততবার বাটারটা এইভাবে ব্রাশ করবে। আবার একটা লেন্থ আবার বাটার দেব, আমি আবার ফের ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি আবার ব্রাশ করছি, অল্প অল্প করে বেশি তেল, সাদা তেল কেউ দেয়, মাখনটা দিলে টেস্টটা ভালো হয় আর কি। আমি আবার ধুয়ে যা উঠেছে না, কালার গুলো চলে, দেখুন রেসিপিটা আমার রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে করবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন।